সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তপোবন স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি সুকুমার পাল, আর আজকের ভিডিওর পুরো বিষয়বস্তুটা অবশ্যই মানে থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে রেলে 3 লক্ষ ভ্যাকান্সির সম্মুখীন বা এত শূন্যপদ রেলে কিন্তু রয়েছে। তো সেই দিক থেকে তাকিয়ে কী করণীয় কী করণীয় নয়, কবে ভ্যাকান্সি বেরোতে পারে এবং ভ্যাকান্সি কি আদৌ বেরোবে না, এর মধ্যে সাপ ব্যাং বা ভুতুড়ে কী ব্যাপারটা আছে সেটা আমাদেরকে জানার জন্য কিন্তু এই ভিডিও। ওকে, বেস্ট অফ লাক সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা আবারও জানাচ্ছি, কেননা এত বড় সুখবর সবার জীবনে একটা অন্তিম আশাকে আরও বড় করে জাগ্রত করার সুযোগ তৈরি করে দেয়। তার জন্য অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়ান রেলকে যে এত বড় ভ্যাকান্সির একটা আশা আমাদের সামনে নিয়ে আসে। আশা নয়, ইন্ডিয়ান রেল যে ভ্যাকান্সি ক্রিয়েট করে তা করে দেখায়, ফিল আপ করে ইন্ডিয়ান রেল রয়ে, এ নয় যে ইন্ডিয়ান রেলের ভ্যাকান্সি যখন তখন নষ্ট করা যায়। তোমাদের এমন অভিমত নেই যে প্রত্যেকেই হয়তো এই কথাটা বলেছিল যে করোনা পরিস্থিতিতে হয়তো রিক্রুটমেন্ট পুরো কমপ্লিট করবে না, কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে কথা রাখছে, কথা রাখে না, এটাই মানে কালচার, এটা হয়। কিন্তু প্রক্রিয়াটা লেন্দি, আমরা চাই প্রক্রিয়াটা আরও কাছার তাড়াতাড়ি হোক, যত তাড়াতাড়ি প্রক্রিয়াটা হবে তত তাড়াতাড়ি আমাদের পক্ষে সুবিধা হবে, মানে আমাদের সবার পক্ষে জীবনের সেরা টাইমটুকু আমরা বাঁচাতে পারবো কিছুটা হলো। চলো, এ নিয়ে আজকে কথা নেই, আজকে শূন্য পদ নিয়ে আমাদের কথা। তো রেলওয়ে নিয়ে কথা বলতে আমার বেশ ভালোই লাগে, কেননা তপোবন স্টাডি সেন্টার পশ্চিমবাংলার সব থেকে বেশি চাকরি পাওয়া একটা রেলে চাকরি পাওয়া একটা প্রতিষ্ঠান। আমাদের ধারে কাছে হাঁটার মতন কোনো প্রতিষ্ঠান কি আছে আমরা জানি না, 1 থেকে 3 পর্যন্ত নাম বলতে গেলেও তপোবন স্টাডি সেন্টারকে বলতে হবে চ্যালেঞ্জিং এটা একটা। তো এই স্মার্টনেসটা তৈরি করতে পেরেছি আমরা আমাদের দীর্ঘ পরিশ্রমের দ্বারা। তো আমার প্রিয় স্টুডেন্টদের জন্য, আমার প্রিয় ফলোয়ার্সদের জন্য, আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য আজকে কয়েকটা কথা তোমাদেরকে অবশ্যই আমি স্বীকার করব, বলবো, যেটা সেটা হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তপ মানে রেলওয়ে একটা বড় ইন্ডাস্ট্রি বলতে পারবো। রেলওয়ে ইন্ডাস্ট্রিতে ভ্যাকান্সি থাকবেই, যেসব মরণমুখী মানুষজন যারা চিন্তা করে যে ভ্যাকান্সি বেরোবে না, নেগেটিভ চিন্তা করে, তাদের জন্য এই ভিডিও না। তারা গালাগালি দিক যা করুক, তাদের জন্য এই ভিডিওটা, পজিটিভ থিঙ্কিংয়ে চলা মানুষদের জন্য এই ভিডিও। রেলওয়ে এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে ভ্যাকান্সি বেরোবে না এই কথা যাদের বলে তাদের চুনকালি মাখানো উচিত। দিনকাল রেলে ভ্যাকান্সি বেরোনোর নিয়ম রয়েছে এটা, কারণ কী করবে, কাজ তো করতে হবে, কত কিছু কম্পিউটারাইজ করবে, কত কিছু কী করবে, বেরোই, সেই লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু রেলের ভ্যাকান্সির শূন্যপদটা আমরা দেখতে পাচ্ছি, 3 লক্ষ ভ্যাকান্সির কাছাকাছি শূন্যপদ। এটা কর্মসংস্থান একটা পত্রিকা, সেখান থেকে তো বর্তমান পেপারও দিয়েছে, তোমরা জানো। তো এই নিরিখে আমার যা বলা দরকার সেটা হচ্ছে, তাহলে আসল তথ্যটা কি, এই যে 3 লাখ ভ্যাকান্সি না বন্ধু, 3 লাখ ভ্যাকান্সির পুরোটাই কিন্তু রিক্রুটমেন্ট এখন হবে না, মানে রিক্রুটমেন্ট এখনই হবে না। ব্যাপারটা আসলে কি, দেখো কিছু একটা রিক্রুটমেন্ট চলছে, আগে একটা বলে নিই, এই যে ভ্যাকান্সিগুলো মূলত কোন কোন ক্যাটাগরির ভ্যাকান্সি, দেখো লোকো পাইলট, টেকনিশিয়ান, স্টেশন মাস্টার, গুডস গার্ড, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, টিটি, টিসি, রিজার্ভেশন ক্লার্ক, গ্রুপ ডি, এ সমস্ত পোস্ট কিন্তু এই সবগুলোতে, ঠিক আছে। তো সবথেকে বেশি ভ্যাকান্সি এর মধ্যে আছে কোন কোনগুলো, সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডি, সবথেকে বেশি ভ্যাকান্সি এর মধ্যে রয়েছে কি টেকনিশিয়ান, সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে কি লোকো পাইলট, হিউজ ভ্যাকান্সি, বাকিগুলো স্টেশন মাস্টার আছে, গুডস গার্ড আছে, পরপর এরকম ভ্যাকান্সি এর মধ্যে রয়েছে। তো এই যে ভ্যাকান্সি আমরা দেখাচ্ছি, এই ভ্যাকান্সিটাকে রেলওয়ে বোর্ড পীযূষ গোয়েল স্যার যে ভ্যাকান্সির কথা অ্যানাউন্সমেন্ট করেছে, এটা আপ টু 2020 31st December অবধি, ওকে, আপ টু 2020 31st December অবধির ভ্যাকান্সি এটা, এখনও কিন্তু এই বছরের ভ্যাকান্সি ওর মধ্যে জুড়ে যায়নি। রেলের ভ্যাকান্সি কীভাবে ক্রিয়েট হয়, তার সিস্টেমটা কি, এগুলো আমি একদিন একটা ভিডিও করে টোটালটা জানাবো, এর মধ্যে সিস্টেমটা কি আসলে, ওকে। তো এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, এই ভ্যাকান্সিটা যেটা বেরোতে পারে, এই ভ্যাকান্সির মধ্যে আমি বলবো এর আসল ব্যাপারটা, আসল তথ্য এটাই যে এই ভ্যাকান্সির মধ্যে একটা বড় অংশের ভ্যাকান্সি কিন্তু রিক্রুটমেন্ট চলছে অন দ্য ওয়ে, অন দ্য প্রসেসিং, ওকে, অন রানিং অবস্থায় রয়েছে একটা ভ্যাকান্সি। সেটা কী ভ্যাকান্সি, সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি এবং NTPC যে ভ্যাকান্সি, এই দুটো ভ্যাকান্সি কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, নট এক্সক্লুডেড, মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু ক্লিয়ার বুঝতে হবে তোমাকে, যে ওই 3 লাখের ভ্যাকান্সি মানে পুরোটাই আপকামিং ভ্যাকান্সি নয়, এর মধ্যে একটা ভ্যাকান্সি কিন্তু চলছে, মানে NTPC এবং গ্রুপ ডি, এটা বাদ দিয়ে যেটা, সেটা ওই 3 লাখ ভ্যাকান্সির মধ্যে, মানে ওইটা আর এইটা যেগুলো আপকামিং ভ্যাকান্সি প্লাস এই যা রানিং চলছে যে ভ্যাকান্সি, এগুলো মিলে হচ্ছে 3 লাখ, এই বুঝতে ভুল করা উচিত হবে না, এটা একটা কথা গেল। এবার আমি বলবো যে ভ্যাকান্সি কবে বেরোতে পারে, এ নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তো সেই ভিডিও নিরিখে তোমরা যদি দেখে থাকো, সেই ভ্যাকান্সি নতুন রেলওয়ে নিউ ভ্যাকান্সি বলে একটা আমি লঞ্চ করিয়েছি, অনেক দিন আগে দিয়েছি যে কবে ভ্যাকান্সি বেরোতে পারে, তখন আমাকে অনেক গালাগালি দিয়েছে অনেকে, তো গালাগালি দেওয়ার স্বাধীনতা তো ইন্ডিয়াতে আছেই, তো দিতেই পারো আমাকে জাম গালাগালি যা খুশি,
ইভেন যদি ভালো না লাগে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করতে পারো, কোনো যায় আসে না। কিন্তু যে কথা আমাকে বলতে হবে সেটা আমি বলবই। ওকে, নেক্সট, কে সাবস্ক্রাইব করলো কে সাবস্ক্রাইব করলো না ডাজ নট ম্যাটার, সেটা তোমার ব্যাপার তোমাদের ব্যাপার। ভালো লাগলে করবে, ভালো লাগলে চ্যানেল দেখবে, না হলে দেখবে না, মিটে গেল। কিন্তু আমি কি মিথ্যে মিথ্যে বানিয়ে তো বলতে পারবো না কিছু। নেক্সট, তো কথা হচ্ছে যে এই যে ভ্যাকান্সি সামনের দিনের জন্য রয়েছে, তাহলে আমাদের কী করা উচিত আর কী করা উচিত না? মাই ডিয়ার স্টুডেন্ট, যারা যাদের দম আছে, যারা যদি ক্ষমতা রাখো সরকারি চাকরি পাওয়ার, তাদেরকে বলবো এই লাইনে থাকো, টিকে থাকো, মানে হেরে যেও না। তুমি কিছু করতে পারবেই, পারবেই তুমি কিছু করতে। আর যাদের দম নেই, যারা নেগেটিভিটিতে তাদের জীবন ভরে গেছে, যারা চায় যে অল্প দিনে বিরাট কিছু মহান কাজ করতে, তাদের জন্য এই চাকরির বাজার নয়। তারা যদি এই লাইনে আসে, তারা কিন্তু আবার ব্যর্থ হয়ে ফিরে যাবে। তো একটা সাজেশন এই নিরিখে আমার কিন্তু অবশ্যই বলা দরকার, সেটা হচ্ছে যে এই ভ্যাকান্সিকে এত আশা করা দরকার নেই। তুমি একটা কাজ করো, ভ্যাকান্সি তো ভ্যাকান্সি নিয়মে বেরোবেই, বেরোতে বাধ্য। এত বড় একটা ইন্ডাস্ট্রি, এখানে ভ্যাকান্সি বেরোবে না? হতে পারে, এটা হয় না কখনো, তো বেরোবে। তার জন্য কতটা তুমি তৈরি আছো সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। তো কথা হচ্ছে, যারা চাকরি পেতে চাও, তারা ইনিশিয়াল স্টেজ থেকে সুন্দর করে সৃষ্টিশীলভাবে এবং গঠনমূলকভাবে ফান্ডামেন্টালি প্রিপারেশান করো, তাহলে দেখবে তুমি জিতবে, তুমি এগোবে। আর না হলে তুমি হারবে, তুমি পস্তাবে, তুমি নিঃশেষ হয়ে যাবে, তুমি চাকরি পাবে না। কারণ চাকরি পেতে গেলে কবে চাকরি বেরোবে, কবে ফর্ম বেরোবে, কবে পরীক্ষা হবে, কবে অমুক হবে তমুক হবে, এইসব চিন্তা করতে করতে যদি টাইমটাকে নষ্ট করে দাও, টাইমটাকে স্পেন্ড করো, তাহলে তোমার পড়া কাজটা হবে না। এত বড় দেশে কিন্তু একটাই রুলস অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে নিজেকে ভালো করে পারফর্ম করে গঠনমূলকভাবে রেখে দিতে হবে। এবং তারপর যখন চাকরি তোমার দরজায় আসবে, এমন একটা মানসিকতা তোমার মধ্যে নিয়ে আসতে হবে। আমি এটাই বলতে চাইছি, ভিতটাকে শক্ত না করলে বেকার নড়বড়ে ভিত নিয়ে এ চাকরির পেছনে ও চাকরির পেছনে ছুটতে থাকা কিন্তু খুব কষ্টকর ব্যাপার, এর থেকে ক্ষতিকারক আর কিছু হতেই পারে না। ওকে, তাহলে একটা আমি বলছি কি, দম যদি থাকে লেগে থাকো, ফর্ম বেরোবে, ভ্যাকান্সি বেরোবে, অবশ্যই চাকরি পাবে। আর যদি দম না থাকে তাহলে এই সুন্দর সময়টা নষ্ট করার কোনো মানে নেই। এসব না করে ব্যবসা করো, এসব না করে দোকানদারি করো, কিছু শপিং মানে দোকান বেচা কিনা করো, প্রাইভেট জব করো, কর্পোরেট সেক্টরে যাও, এসব করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে থাকতে গেলে তোমাকে দাঁত কামড়ে, দাঁতে দাঁত কামড়ে থাকতে হবে, তারপরে তুমি সফলতার মুখ দেখবে। আর অল্প দিনে কিছু করে ফেলবে সেই আশা নেই, এখানে না আসাটাই ভালো। ওকে, আর আমি প্রত্যেককে বলি, জীবনের ক্রিম টাইমটা কখনো নষ্ট করা ঠিক হবে না, এটা তোমাদের জীবনের ক্রিম টাইম। এই সেরা টাইমটাকে পড়া খেলা করে নষ্ট না করে যদি পারফর্ম করার লক্ষ্যমাত্রা থাকে তাহলে এগো। ওকে, আর ফর্মগুলো বেরোনোর আবারও বলছি, ফর্ম মোটামুটি এবছরের শেষ দিকে কিন্তু প্রচুর ফর্ম বেরোনোর মানে স্কোপ রয়েছে। লোকো পাইলট, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এসব ফর্ম কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে। এবং আমার কথা না, এটা তো তোমার পীযূষ গোয়েল স্যারের কথা, তাহলে আমার কথা না বিশ্বাস করতেই পারো। পীযূষ গোয়েল মাননীয় মুখ্যমন্ত্রী মানে রেলওয়ে মিনিস্টারের কথা তো অবশ্যই বিশ্বাস করছো। আর প্রত্যেকে জানো তো, সরকারি চাকরির পেছনে সরকারি চাকরি পাবো, কবে ফর্ম বেরোবে, কী বেরোবে, এই সব চিন্তা করতে করতে 12টা বাজিয়ে ফেলে স্টুডেন্টরা। অনেক নিন্দুকরা আবার বলবে, হ্যাঁ ফর্ম তো বেরোবে না, সব ডুপ্লিসিটি হয়, অমুক হয়। আরে বাবা, তো তোকে কে ফর্ম সরকারি চাকরি চিন্তা ভাবনা করতে বলেছে? তোকে কে লাইন আসতে বলেছে? কোনো দরকার নেই, যারা করছে তাদেরকে মন ভাঙার কোনো অধিকার কারণ নেই। আচ্ছা, তাহলে আজকে আমি এই অবস্থায় রাখছি, এভাবেই অনেকের খারাপ লাগা ভালো লাগা নিয়ে হয়তো ভিডিওটা শেষ করছি। আমি কিছু মনে নেই, যতটা যা বলবে বলতে পারো, কোনো কিচ্ছু ব্যাপার নেই। তুমিই থাকবে, আমিই থাকবো। আর মাঝখান থেকে যদি কোনো কাজে লাগে আমাদের এই চ্যানেলের কোনো কিছু, তাহলে অবশ্যই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এই কথা দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক।